ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির গোমস্তা পাড়া এলাকায়। বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গোমস্তা পাড়া এলাকায়। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। অনুমান করা হচ্ছে হলদিবাড়ি নিউ শিলিগুড়ি DMU ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তার। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে মৃতদেহের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এই জায়গাটাই লোকে বেছে নিচ্ছে। এখন আমরা এখন এটাকে কি করে ইস্যু করবো বল, শিলিগুড়ি জংশন DMU-তে 8:30 একজন রানোভার হয়েছে, গাড়ি থেমেছিল। তারপরে তারপরে আমার নাম শঙ্কর দাস। আপনার হলদিবাড়ি NGP DMU কোথায় যাচ্ছিল? ট্রেনটা কোথা থেকে আচ্ছা না না শিলিগুড়ি জংশন হলদিবাড়ি থেকে শিলিগুড়ি জংশন যাচ্ছিল DMU এইটাই ট্রেনে কাটা পড়েছে। পুরুষ নাম কিছু জানা যায় নাই।